দিবসীয় যে চিন্তন মন্থন চিন্তা চিন্তন শিবির যেটা কেন্দ্রীয় সমিতি আমরা ডাকল গেরোহী বা ডাকদের অধীন আজকে আমরা শেষ মুহূর্তে যে ঘোষণা করলিও যে ডিক্লেয়ার করলিও সেটা হলে প্রথম আমার সবাই জানত যে হ্যাঁ আদিবাসী কুর্মী সমাজে ঝাড়খণ্ডে যে অর্গানাইজেশনটাকে আমার ভিতলে ঘুরিকে কড়িকে শক্ত করে হেতে এবং উড়িষাকেও কহলা হন ওরাকর ভিতটা দিয়ে আমাকে শুরু করে হেতে একর জন্য আমরা করলে পরিষ্কার কথা সংগঠনকে ভালো করে বানাভাগ একর জন্য আমরা ঠিক করলে 10 জানুয়ারি 2023 প্রত্যেক ব্লকে সম্মেলন হতে প্রত্যেক ব্লকে সম্মেলন হতে আর 31 জানুয়ারি 2023 ব্লকে ডেপুটেশন হতে ডেপুটেশন হতে না ডেপুটেশনটা হতে বিডিওকে তো ডেপুটেশনটা যেতে আমরা হোম ডিপার্টমেন্টকে মিনিস্ট্রি অফ হোম ওকে আমরা জানাবে যে কুর্মী জাতি এসটি রহত কুর্মালি ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করা আর আমার ধর্ম সারনা ধর্মে কোর্ট চালু করা এ ডেপুটেশনটা আমরা দেবে ওকর পরে জেলা সম্মেলন হতে 12-3-2023 12-3-2023 আমরা জেলা সম্মেলন আর জেলা ডেপুটেশন হতে 27-3-2023 27-3-2023 আর সমস্ত ডেপুটেশন হতে হোম ডিপার্টমেন্টকে আমরা জানাবে আমার দাবি একর পরেও সরকার যদি না কিছু করেই তাহলে আমরা পরিষ্কার কথা একদম আমরা মানে নাভি যাইও একদম নাক্যবন্ধনে তোরা কিনা কহিয়া আর্থিক অবরোধ যেটা হাতে আমরা পরিষ্কার কথা সেটা মানে সময়টা হাতে ওটা অনির্দিষ্টকাল মানে এটা কিনা কথা কিন্তু অনিশ্চিতকাল আমরা মানে রেলকে দেখবে হিয়ালে কোনো কয়লা লোহা তামা ম্যাঙ্গানিজ কিছু নিয়ে যাতে একদম সরকারকে দেখবে সরকার যদি না কিছু করে তাহলে এটাই আমরা বদলা লেবে পরিষ্কার কথা এ যে আমরা ঠিক করলাম যে আমাকে 3 সালের ভিতরেই কুর্মী এসটি হেতা কুর্মীকে এসটি করার জন্য একদম মরণপণ লড়াই যদি গুলি চলে তো গুলি চলতে আমরা গুলি খাইলে রেডি হই কিন্তু কুর্মী জাতি যে হক দাবি যে হক অধিকার আমার যে আইডেন্টিটি আমার যে সব কিছু পালন হতে একর জন্য লড়াই যা দরকার আমরা লড়াই করে প্রস্তুত হই সবকে জোহার জোহার হিন্দি মে বোল রে হিন্দি মে আপকো দেখিয়ে